মনে আছে আপনাদের আমার বন্ধু রাশেদ সিনেমার কথা? 2011 সালে মুক্তিপ্রাপ্ত মোরশেদুল ইসলাম পরিচালিত আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে অরুয়াপা চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন সবার মাঝে। হয়তোবা বুঝে গেছেন কার কথা বলছি। বলছি একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর কথা। হুমায়রা হিমু 1985 সালের 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এই কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন। ফেন্স নামক একটি নাট্যদলের সঙ্গে তিনি অভিনয় শুরু করেন। তার মামা মুর্শেদ নাটকটিতে নির্দেশনা দিয়েছিলেন। 1999 সালে এসএসসি পরীক্ষার পর ঢাকায় আসেন হিমু। প্রথমে ভর্তি হন নাগরিক নাট্যাঙ্গনে, এরপর কাজ করেন আরও কয়েকটি নাট্যদলের সাথে। এরপর এক বড় ভাইয়ের পরামর্শে ফটোশ্যুট করে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার মডেলিংয়ের জন্য জমা দেন তিনি। তখন এইডস নিয়ে সচেতনামূলক একটি বিজ্ঞাপনে কাজ করেন হুমায়রা হিমু। পরে দেখা যায় আরও কয়েকটি বিজ্ঞাপন চলচ্চিত্রে। একটি চায়ের বিজ্ঞাপন চিত্রে তাকে দেখার পর প্রথম হিমুকে নাটকের সুযোগ দেন নির্মাতা তাহের শিপন। নাটকের নাম ছিল পিআই। তার প্রথম সহশিল্পী ছিলেন প্রয়াত দিলীপ চক্রবর্তী। 2005 সালে বিনোদন দুনিয়ায় পুরোপুরিভাবে কাজ শুরু করে দেন হুমায়রা হিমু। এই সময়ে তার আসল নাম হুমায়রা নুসরাত হিমু থেকে হুমায়রা হিমু হয়। তার এই নাম বদলের পিছনে রয়েছে অভিনেতা টনি ডাইসের ভূমিকা। এই প্রসঙ্গে হিমু একবার বলেছিলেন, টনি ভাইয়ের সঙ্গে প্রথম একটা টেলিফিল্মে কাজ করি, উনি তখন আমাকে বললেন তুমি দুই অক্ষরের নাম দাও। এর আগে আমি কেবল হিমু বলে পরিচয় দিতাম। তখন টনি ভাই বলেন, পৃথিবীর যত বিখ্যাত মানুষ আছে সবারই নাম দুই অক্ষরের। এরপর থেকে আমি হুমায়রা হিমু হয়ে গেলাম। হিমু যখন স্কুলের ছাত্রী তখন তার স্কুলের এক বড় বোন শ্যাম্পুর বিজ্ঞাপন করতেন। ঢাকা থেকে শুটিং করে স্কুলে ফেরার পর সবাই তাকে দেখতে আসতেন। তখন তাকে দেখেই টিভিতে কাজ করার ইচ্ছা হয় হিমুর। তবে ছোটবেলায় হিমুর ইচ্ছা ছিল এয়ার হোস্টেস হওয়ার, কিন্তু ঘটনাচক্রে হয়ে ওঠেন অভিনেত্রী। টিভি নাটকে অভিনয় শুরুর পর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার অভিনয় দর্শকদের মনে সাড়া ফেলে। তার অভিনীত সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, কমেডি 420, পাবলা প্রেমিক সহ অনেক নাটকে তাকে দেখা গেছে। এভাবেই চলছিল হুমায়রা হিমুর জীবন। একের পর এক নাটকে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি, কিন্তু হঠাৎ কোথাও যেন উদয় হয়ে গেলেন এই নায়িকা। এরপর অনেকদিন তার কোনো খোঁজ খবর ছিল না। এই তো হঠাৎ 2023 সালের নভেম্বর মাসে ঢাকার উত্তরা নিজ বাসভবনে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপর থেকে খুলতে শুরু করে রহস্যের জট। হুমায়রা হিমু নাকি বিগো অ্যাপস লাইভের মাধ্যমে লাইভ করতো। কেন করতো সেটার সঠিক কোনো তথ্য জানা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছিল যে হুমায়রা হিমু সেই সময় আর্থিক কষ্টে ভুগতেছিলেন। সেই সাথে ছিল মানসিক এবং পারিবারিকভাবে অনেক রকম সমস্যা। এ থেকেই আত্মহত্যা করে থাকবেন বলে বা আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানা গেছে। তো এই ছিল হুমায়রা হিমুর কিছু কথা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।